হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। বাসায় হঠাৎ মেহমান এসেছে, কি করব, বাজারে গেলাম মুরগি কিনতে, মুরগি কিনতে। সেখানে গিয়ে অনেক ধরনের মুরগি দেখলাম, কিন্তু খুঁজছিলাম একটা বড় মুরগি। পেয়েও গেলাম, তো ছোট ভাইকে বললাম মুরগিটা ওজনে দাও। তারপর দেখলাম 5 কেজি, বা অনেক বড় মুরগি। মুরগিটা হাতে নিয়েই ভালো করে দেখলাম, আর একটু সিনেমেটিক শট নেওয়ার ব্যর্থ চেষ্টা করলাম। তো আমাদের এলাকায় তো এই মুরগিটাকে প্যারেন্টস বলা হয়। তোমাদের এলাকায় কে কী নামে ডাকো কমেন্টে জানাতে ভুলবে না। যেন মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়েই বাসায় চলে আসলাম। এসেই বসে গেলাম মুরগি কুটতে। বিশাল মুরগি, কাটতেও মজা হবে বুঝতেই পারছো, তবে একটু ভয়ও লাগছে। কোনোদিন এত বড় মুরগি কাটেনি, এদিকে আবার দায়ও ধার কম। তোমরা মুরগির লেগ পিসটা দেখতেই পাচ্ছ এবং ধারণা করতেই পারছো যে মুরগিটা কত বড় ছিল, আমার হাতের থেকেও বড়। যাক, অনেক কষ্ট করে মুরগিটা কাটলাম। এবার ধোবার পালা। ধোবার পর রান্নার জন্য প্রয়োজনীয় সকল মশলা ভালো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বেশি করে তোমাদের স্বাদ মতো দিতে পারো। মাটির চুলায় রান্নার মতন রান্না কি অন্য কোনো চুলায় হয়? আহ, কি রং এসেছে, বাহ, যা কালার এসেছে না! রান্নার শেষে মেহমানদের খানাপিনা করিয়ে নিজে বসে গেলাম। তো আমি খেতে থাকি, আর তোমরা এরকম নতুন ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। বাই।